হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে আমাকে কমেন্ট করেছিলো এই ভিডিওটার জন্য, তো ফাইনালি সেই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আমি স্নান করে নিয়েছি, তারপরে এই যে চুলগুলো এবারে একটু আঁচড়াবো, কারণ আর আগের দিন আমি আঁচড়াতে পারিনি। তো দেখো, প্রথমে আমি এখানে ফিঙ্গার টিপস দিয়ে করে নিচ্ছি, মানে আঙুল দিয়ে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কি হবে, চিরুনি দিলেই চুলটা একটু বেশি ঝরবে। তার জন্য প্রথমে আঙুল দিয়ে আমি এরকম করে ছাড়িয়ে নিতে হবে। আর আমার চুল দেখে তোমরা বুঝতেই পারছো কতটা রাফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মেয়ে ছোট, সেই জন্য আমি চুলের যত্ন নিতে পারি না। শুধু চুলের যত্ন নয়, আমি নিজের প্রতি যত্ন নেওয়াটা আমার কমে গেছে। তো যাই হোক, দেখো এখানে প্রথমে আমি আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আমি নিচে ভিডিও করতে পারতাম, কিন্তু নিচে ভিডিও করলে তোমরা অতটা ভালো ক্লিয়ার আসবে না, তোমরা বুঝতেও পারবে না। তার জন্য দেখো, এখানে আমি ছাদে চলে এসেছি, তার জন্য ভিডিও করছি। আর দেখো যে এই জায়গাটাই আমার কতটা চুলে জট পড়ে গেছে, কারণ আমি দিনে একবার মাত্র মাথা আঁচড়াই, কারণ আর এত বড় বড় চুল তো আমি সামলাতে পারি না। আর বিশেষ করে এখন গরমের সময়, তো সারাদিন আমি একবারই আঁচি, আমি ভালো করে খোপা করে রাখি একটু উপরে। তো দেখো এই জায়গাটা কতটা রাফ হয়ে গেছে একদম, মানে আর কিছুদিন পরে আমি একটা হেনার ভিডিও দেবো, তোমাদের কী করে হেনা দিয়ে সিল্কি চুল করতে পারো তার একটা ভিডিও দেবো। তো এইরকম এইরকম লং হেয়ার রিলেটেড ভিডিও যদি তোমরা পেতে চাও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এরকম লং হেয়ার রিলেটেড ছোটো ছোটো টিপসও যদি আমাকে আমার কাছে পেতে চাও, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কেননা তোমরা কে কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমি তো জানি না, তো সেগুলো আমাকে কমেন্ট করে জানালে একটু ভালো সুবিধা হবে। তো সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আমাকে যে তোমরা কেমন ভিডিও চাও, লং হেয়ার রিলেটেড ভিডিও কেমন ধরনের চাও তোমরা। দেখো আমি এরকম একটা মোটা দাঁতের চিরুনি আছে, সেই চিরুনিটি দিয়ে প্রথমে আমি আঁচড়ে ভালোভাবে চুলের জটটা আর কি ছাড়িয়ে নিই। তো দেখো আমার চুলটা একটু অসুবিধা হচ্ছে ছাড়াতে, কেননা আমার বললাম না সারাদিন একবার চুল ছাড়াই, তার জন্যই আমার এরকম হচ্ছে। তো দেখো, আর একজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার লং হেয়ার কাটিং ভিডিওটা আমার শেয়ার করো, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আর আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়, তোমরা আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি এই ভিডিওটা দাও, কিন্তু আমি দিতে পারি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। দেখো আমি ভিডিও একদম টাইম পেলে আপলোড করে দেবো, তোমরা চিন্তা করো না। দেখো এখানে আমি ওই মোটা দাঁতের চিরুনিটা দিয়ে প্রথমে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। তো দেখো আমার চুলগুলো কেমন লম্বা হয়েছে। তারপরে দেখো এইরকম একটা সরু দাঁতের চিরুনি দিয়ে আমি আমার লাস্ট ফিনিশিং হেয়ারটা কম করে নিচ্ছি। তো কম করে নিয়ে আমি বান বাঁধবো, এরকম বান আমি সারাদিন বেঁধে রাখি, কেননা লম্বা চুললে আমি ঠিক মতন যত্ন নিতে পারি না। আর আমার চুলগুলো কিন্তু আমার হাঁটু পর্যন্ত। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমার না আমার পুরো পা পর্যন্ত চুল রাখার ইচ্ছা, কিন্তু বলে মেয়েদের কি হাঁটু ছাড়ালে নাকি চুল রাখতে নেই, অনেকে অনেক রকম কিছু বলে। তো জানি না আমি রাখতে পারবো কি না, তোমাদের কীরকম মনে হয় যে সত্যি মেয়েদের চুল রাখা উচিত নয় বেশি বড়, আমাকে অবশ্যই কমেন্ট করো। তো দেখো আমি এরকম উল্টা চুল পুরো চুলটা ফিনিশিংভাবে আঁচড়ে নিয়ে তারপর এরকম রাউন্ড রাউন্ড করে নর্মাল একটা খোপা বেঁধে নিচ্ছি, নিয়ে তারপরে দুই দিকে দুটো ক্লাচার দিয়ে আমি ওরকমভাবে বেঁধে রাখবো। তো দেখো আমি ভালোভাবে টাইটভাবে বেঁধে নিলাম, আর একটু উঁচু করে বেঁধেছি, কেননা গরম। দেখো বানটা কেমন হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, তোমরাও বলো কেমন হয়েছে। তো দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, চলো টাটা।